রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল রানীরহাট মাদ্রাসার হলরুমত বুধবার বিল্লে অনুষ্ঠিত হই। সংগঠনের সভাপতি মাওলানা নুরুল আলম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরীর সঞ্চালনায় মাহফিলত প্রধান অতিথির বক্তব্য রাখি গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার সভাপতি আলামা গাজী আবুল কালাম বয়ানি। প্রধান বক্তা আছিল গাউসিয়া কমিটির রাঙ্গুনিয়া উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক সালে আহমদ সদাগর। বিশেষ অতিথি আছিল চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সহ দাওয়াতে খায়র সম্পাদক সেকান্দার হোসেন চৌধুরী সহ আরো বোধকে। Next News, C Plus TV. এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।